হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। কাঁঠালগুলো পেকে গিয়েছে, এই জন্য গাছ থেকে পাড়া হচ্ছে। গাছের কাঁঠাল যে কখন পেকে গিয়েছে আব্বু আম্মু আসলে ভালোভাবে টেরই পায়নি। তো একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে কাঁঠালগুলো পাড়া হচ্ছে, অনেক উঁচু ডাল, এই জন্য পাড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো খুব সাবধানতার সাথে কাঁঠালগুলো পাড়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আসলে এক পর্যায়ে কাঁঠালটা উপর থেকে ঠাস করে নিচে পড়ে যায়। আর এটা আমার অনেক বেশি হাস্যকর লেগেছে, আমি এত বেশি হেসেছি যে কি বলবো, আমার খুবই মজা লেগেছে। কাঁঠালটা এতই বেশি পেকে গিয়েছে যে এর ভারসাম্য আর রাখতে পারেনি, ঠাস করে নিচে পড়ে গিয়েছে। এটা হচ্ছে একদম গাছ পাকা কাঁঠাল। আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি, যেরকমটা আমি পছন্দ করি ঠিক সেই রকমই। তবে কাঁঠাল বেশি একটা খাওয়া যায় না। আমাদের গাছের কাঁঠাল এক বছর পর পর আসে, এক বছর একটু কম আসে, আর দেখা যায় যে পরের বছর একটু বেশি আসে। এইভাবে আসলে ব্যালেন্স রেখে রেখে আসে। তবে আমার আব্বু আম্মু খুবই আফসোস করে যে গাছ ভরে কাঁঠাল আসবে আর দেখতেই অনেক ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন কাঁঠালটার অবস্থা বেহাল, একদম গাছ পাকা কাঁঠাল, সব ছেড়ে ছেড়ে গিয়েছে। খুব বেশি একটা কাঁঠাল খাওয়া হয় না, দেখা যায় যে আশেপাশের মানুষজনকে বেশি দিয়ে দেওয়া হয়। কাঁঠালগুলো অনেক মিষ্টি আর অনেক রসালো। তো অনেকগুলোই কাঁঠাল তোলা হয়ে গিয়েছে। আমরা কিন্তু খুব বেশি একটা কাঁঠাল খাই না। আমার মনে হয় কাঁঠাল মানুষজন একটু কম কমই খান, কারণ কাঁঠাল খেলে অ্যাসিডিটি হয়। নিজের বাসার যে কোনো ফল ফলসির গাছ হলেই কিন্তু মনটা ভরে যায়, সেটা যেমনই হোক না কেন। তো এটা হচ্ছে পরের দিন। পরের দিনও কিন্তু সেই কাঁঠালের পাশে থাকা আরও একটি কাঁঠাল ছিল, সেটাও কিন্তু পেকে গিয়েছে। তো কাঁঠাল পাকলে কিন্তু আব্বু আম্মু একটু কমই বোঝেন, পরে বুঝতে পারেন। যখন কাঁঠাল পেকে স্মেল বের হয় তখনই আব্বু আম্মু বুঝতে পারেন। তো আজকেও কিন্তু কাঁঠালগুলো পাড়া হচ্ছে। তো আজকে কিন্তু আর মিস্টেক হয়নি, আজকে কিন্তু খুব ভালো মতোই এই কাঁঠালটা পাড়া হয়েছে, অর্থাৎ সাকসেসফুল হয়েছে আব্বু আম্মু কাঁঠালটা পেরে। প্রথম দিন তো কাঁঠালটা একদম উপর থেকে ঠাস করে পড়ে ভেঙে গিয়েছিল, সেটা আমি খুবই মজা পেয়েছিলাম। তো আজকে খুবই ভালো মতো কাঁঠালটা পাড়া হয়েছে, একটু নষ্ট হয়নি। তো এই দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলো সাইজে খুব বেশি একটা বড় না, তবে মিডিয়াম সাইজের। এই কাঁঠালগুলো অনেক মিষ্টি। তবে আমাদের বাসায় তাও কয়েকটা কাঁঠাল গাছ আছে, তবে নতুন বাসায় যে কাঁঠাল গাছটা আছে সেই গাছের কাঁঠাল আসলে খাওয়া হয় না, তেমন একটা ভালো না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।